বিধায়ক জিতু গোস্বামীয়ে নগাঁওর এমপি প্রদ্যুৎ বৰদলৈ ফেসবুকৰ এমপি বুলি আখ্যা। ফেসবুকৰ এমপিক ৰাইজে ভোট নিদিয়ে। কামপুৰত বিজেপিৰ বিধায়কে 11টাকৈ নতুন আঁচনিৰ শিলান্যাস কৰা পৰিলক্ষিত হয়। জিতু গোস্বামীয়ে জিন্দাবাদ, 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 আমাৰ নেতা জিতু গোস্বামীয়ে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংসদ সাংসদ হলেহে বৰ্তমানৰ সাংসদজন মানে আমি আপুনি প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া কথা কৈছে, তেওঁতো কি কাম কৰিব আপুনি জানিছে? প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া ফেচবুকৰ এমপি, তেওঁ ফেচবুকৰ এমপি, ফটোৰ এমপি, মাজে মাজে নগাঁৱৰ সমাধান, নগাঁৱৰ সমস্যা, নগাঁৱৰ সমিধান, সমস্যা আৰু সমিধান জানিলে নহ'ব নহয়। নেতাই আহি ৰাইজৰ লগত থাকি কোনটো সমস্যা কৰিব পাৰিব কামটো কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগিব। কিমানবাৰ আহিছে কামপুৰলৈ, আহিছে নেকি, সমস্যা লৈছে নেকি? এইবিলাক ফেচবুকৰ এমপি, আৰু এবাৰ ফেচবুক ৰাইজে নিবিচাৰে, ফেচবুকত থকা এমপি আৰু ৰাজনৈতিক নেতাক ৰাইজে ত্যাগ কৰিছে। আমার জাগিরদ 32,000 কোটি টাকা এটা আপনারা ফুলে সকলে ভাবিব নয় ইতিমধ্যে স্থাপন করা কারণে ঐতিহাসিক দিন যে আমি রাস্তাতে আমি অহা যাওয়া করে আছো, আজি বিভিন্ন ঠাই রাস্তাঘাট ডাঙর হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু আমার কামপুরখন জনসংখ্যা আর বিভিন্ন ধরনের গাড়ি মটর যথেষ্ট বৃদ্ধি পালে, আর সেই অনুসরি আমার রাস্তা একদম সরু হয়ে আছে। আমি কামপুরখন যথেষ্ট যান জট হয় আর ইয়াত অন্যতম আমার দিনের দিন নাছিল, কিন্তু বর্তমান সময়ত 2 বছর 8 মাস সময়ত ব্রহ্মপুর সমষ্টি তথা কামপুর আমি উন্নয়নের মুখ দেখতে পাইছি, উন্নয়নের চেহারা সলনি হয়েছে। আজি আমার বিধায়ক মহোদয় নেতৃত্বত পর্যটনী কামপুর জনমুখের দরকার একটা আসান মালার 127 কোটি টাকা প্রধানমন্ত্রী ডাঙরে কেউ হওয়া নাই, প্রধানমন্ত্রী ডাঙরে শিলান্যাস করেছে। আর এই রাস্তা ইতিমধ্যে আমার আজি তার একটা অংশ অসম গৌরব পথ, যেহেতু অসম সরকারে ইতিমধ্যে এলার্ট করেছিল এই রাস্তার আমার শিলান্যাস অনুষ্ঠানটি ইতিমধ্যে হয়ে গেছে। আমি খুব সুন্দর এখন রাস্তা এটিও পালাম, আর 1 বছরের ভিতর আমার কামপুরের রূপ সলনি হব বলে নয় কারণে ঐতিহাসিক দিন যে সেই আর পুরনি রাস্তাতে আমি অহা যাওয়া করে আছো, আজি বিভিন্ন ঠাই রাস্তাঘাট ডাঙর হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু আমার কামপুরখন জনসংখ্যা আর বিভিন্ন ধরনের গাড়ি মটর যথেষ্ট বৃদ্ধি পালে, আর সেই অনুসরি আমার রাস্তা একদম সরু হয়ে আছে। আমি কামপুরখন যথেষ্ট যান জট হয় আর ইয়াত অন্যতম আমার দিনের দিন নাছিল, কিন্তু বর্তমান সময়ত 2 বছর 8 মাস সময়ত ব্রহ্মপুর সমষ্টি তথা কামপুর আমি উন্নয়নের মুখ দেখতে পাইছি, উন্নয়নের চেহারা সলনি হয়েছে। আজি আমার বিধায়ক মহোদয় নেতৃত্বত পর্যটনী কামপুর জনমুখের দরকার একটা আসান মালার 127 কোটি টাকা প্রধানমন্ত্রী ডাঙরে কেউ হওয়া নাই, প্রধানমন্ত্রী ডাঙরে শিলান্যাস করেছে। আর এই রাস্তা ইতিমধ্যে আমার আজি তার একটা অংশ অসম গৌরব পথ, যেহেতু অসম সরকারে ইতিমধ্যে এলার্ট করেছিল এই রাস্তার আমার শিলান্যাস অনুষ্ঠানটি ইতিমধ্যে হয়ে গেছে। আমি খুব সুন্দর এখন রাস্তা এটি পালাম, আর 1 বছরের ভিতর আমার কামপুরের রূপ সলনি হব বলে নয়। এই গৌরব প্রসার শিলান্যাস অনুষ্ঠানের উপস্থিত থাকা কামপুর পৌরসভার সভাপতি ধরিত্রী বড়া ডাঙরিয়ানী, উপ পৌরসভাপতি জয়ন্ত
ডক্টর ভূপেন নাগৰ এই গৌরব পথৰ সুরেন্দ্র অনুষ্ঠানত উপস্থিত থকা কামপুর পৌরসভার সভাপতি ধরিত্রী বড়া ডাঙরিয়ানী উপ পৌরপতি জয়ন্ত ভূপেন নাগৰ।